আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। পাকা রাস্তার দাবিতে হাতে তীর ধনুক নিয়ে ধামসা মাদল বাজিয়ে অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। সোমবার সকাল 9টা থেকে হাবিবপুর থানার ঝিনঝিনপুকুর এলাকায় মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান রাঘববাটি গ্রামের বাসিন্দারা। অবরোধকারীদের অভিযোগ, বেহাল অবস্থায় রয়েছে তাদের চলার পথ। পাকা রাস্তার দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়ক। জানা যায়, দীর্ঘদিন ধরে হাবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের রাঘববাটির বাসিন্দাদের অভিযোগ, ঝুনঝুনপুকুর থেকে রাঘববাটির রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এ বিষয়ে প্রশাসনকে বহুবার জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। আমি যখন ছোট ছিলাম, আমার বয়স 30 বছর, তখন থেকে দেখছি এই রাস্তা যে কি সেই, অথচ পকেট রাস্তাগুলো ঢালাই রোড হয়ে যাচ্ছে। অথচ এটা বুলবুল থেকে বেশি দূর না, 1 কিলোমিটার বুলবুলচণ্ডী থেকে। সেই রাস্তা আজ অব্দিও ঠিক হয়নি, আংশিক ঠিক হচ্ছে, শুধু এক মিটার 2 মিটার করে ঠিক হচ্ছে, কিন্তু এরকম হলে তো চলবে না, আমাদের পুরো রাস্তাটাই চান। অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হাবিবপুর ব্লকের বিডিও, হাবিবপুর থানার পুলিশ। গ্রামবাসীদের রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়, স্বাভাবিক হয় যান চলাচল। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, দ্য পিডি নিউজ।